বিওয়ার স্যার সালামু আলাইকুম টেক্সটাইল টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা দেখব একটি মেজারমেন্ট স্পেকের মধ্যে ডেসিমেল সিস্টেমে যে মেজারমেন্টগুলো দেওয়া থাকে ওগুলো আমরা ফ্র্যাকশন পদ্ধতিতে কিভাবে চিনতে পারবো তো প্রথমত আমরা চলে যাচ্ছি আট ভাগে মেজারমেন্টে ডেসিমেল পদ্ধতিতে যে মেজারমেন্টগুলো দেওয়া থাকবে ওগুলো ফ্র্যাকশন পদ্ধতিতে কিভাবে আমরা দেখব সাধারণত মেজারমেন্ট স্পেকে দেওয়া থাকে পয়েন্ট একশো পঁচিশ এটাকে আমরা ধরবো ওয়ান এইট দুশো পঞ্চাশ এটা আমরা বলবো ওয়ান ফোর তিনশো পঁচাত্তর এটাকে আমরা বলবো থ্রি এইট এবং পাঁচশো এটাকে বলবো আমরা হাফ ইঞ্চ এবং ছয়শো পঁচিশ এটাকে আমরা বলবো ফাইভ এইট সাতশো পঞ্চাশ এটি হচ্ছে থ্রি ফোর এবং আটশো পঁচাত্তর এটি সেভেন তো এটি হচ্ছে ডেসিমাল পদ্ধতি এবং ফ্র্যাকশন পদ্ধতির মধ্যে পার্থক্য এই পর্যায়ে আমরা জানব ভাগে মেজারমেন্টে আমরা ডেসিমেল এবং ফ্র্যাকশন পদ্ধতিগুলো চিনার চেষ্টা করব এ পর্যায়ে দেখতেছি আমরা ছয়শো পঁচিশ ওয়ান সিক্সটিন আঠারোশো পঁচাত্তর থ্রি সিক্সটিন তিন হাজার একশো পঁচিশ ফাইভ সিক্সটিন চার হাজার তিনশো পঁচাত্তর সেভেন সিক্সটিন পাঁচ হাজার ছয়শো পঁচিশ নাইন সিক্সটিন ছয় হাজার আটশো পঁচাত্তর ইলেভেন সিক্সটিন আট হাজার একশো পঁচিশ থার্টিন সিক্সটিন নয় হাজার তিনশো পঁচাত্তর ফিফটিন সিক্সটিন আমরা বলেছিলাম এর আগে আপনাদের জানাবো একটি মেজারমেন্ট ট্যাপের এক ইঞ্চিকে কীভাবে বত্রিশ ভাগে ভাগ করা যায় আজকে আমরা জানার চেষ্টা করবো বত্রিশ ভাগে কীভাবে ভাগ করে ফ্র্যাকশন পদ্ধতিতে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থার্ড থার্টি টু থ্রি থার্টি টু ফাইভ থার্টি টু সেভেন থার্টি টু নাইন থার্টি টু ইলেভেন থার্টি টু থার্টিন থার্টি টু ফিফটিন থার্টি টু সেভেন্টিন থার্টি টু নাইনটিন থার্টি টু টোয়েন্টি ওয়ান থার্টি টু টোয়েন্টি থ্রি থার্টি টু টোয়েন্টি ফাইভ থার্টি টু টোয়েন্টি সেভেন থার্টি টু টোয়েন্টি নাইন থার্টি টু অ্যান্ড থার্টি ওয়ান থার্টি টু তো আমরা যা ইতিমধ্যে আমরা জানতে পারলাম ফ্র্যাকশন পদ্ধতি এবং ডেসিমেল পদ্ধতিতে কীভাবে মেজারমেন্টগুলো আমরা চিনব মেজারমেন্ট স্পেক যখন আমাদের দিবে মেজারমেন্ট করার জন্য তো দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আমাদের আজকের মেজারমেন্ট অ্যাপের ডেসিমেল এবং ফ্র্যাকশন পদ্ধতিতে মেজারমেন্ট চেনার উপায় তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন এবং নতুন নতুন ভিডিওটি ভিডিও পাওয়ার জন্য এখনই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিই অনেক অনেক ধন্যবাদ